সুইজারল্যান্ড ইউরোপে অবস্থিত একটি খুব সুন্দর দেশ, আর এটি এত সুন্দর যে কখনো কখনো মানুষ এই দেশটিকে পৃথিবীর স্বর্গ বলে থাকেন। সুইজারল্যান্ড খুব ধনী দেশ, এর বেশিরভাগ ইনকাম ব্যাংকের পরিষেবা, চকলেট আর বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ঘড়ির কোম্পানি থেকে আসে। আপনি শুনে চমকে যাবেন যে সুইজারল্যান্ডে দাঁতের ডাক্তার থেকে বেশি ব্যাংক রয়েছে, আর এখানকার ব্যাংকের পরিষেবাগুলি এত সুরক্ষিত যে বিশ্বের বেশিরভাগ ব্ল্যাক মানি এখানে রাখা হয়। বিশ্বে যত নামি দামি ঘড়ির ব্র্যান্ড রয়েছে তার বেশিরভাগ কোম্পানিগুলি সুইজারল্যান্ডে রয়েছে। ভারতে তৈরি করা বেশিরভাগ সিনেমাগুলির শুটিং সুইজারল্যান্ডেই করা হয়। সুইজারল্যান্ড খুব ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও এখানে 1500 বেশি হ্রদ রয়েছে। সুইজারল্যান্ড সেই সব দেশের তালিকার মধ্যে রয়েছে যেখানে কখনো কোনো যুদ্ধের প্রভাব পড়েনি। সুইজারল্যান্ডের মানুষ বিশ্বের সবথেকে বেশি চকলেট খেতে পছন্দ করে থাকেন, আর এই জন্য বিশ্বের সবথেকে নামি দামি চকলেটের ব্র্যান্ডের কোম্পানিগুলি এখানেই গড়ে উঠেছে। সুইজারল্যান্ড ইউরোপীয় দেশগুলির মধ্যে এমন একটি দেশ যেখানে সবথেকে শেষে মেয়েদের ভোটদানের অনুমতি দেওয়া হয়েছিল। সুইজারল্যান্ডে আন্ডারগ্রাউন্ড বাংকারের সংখ্যা এত বেশি রয়েছে যে এর মধ্যে পুরো দেশের মানুষকে রাখলেও পূর্ণ হবে না, আর এটি সুইজারল্যান্ডকে পারমাণবিক আক্রমণ থেকেও রক্ষা করে। সুইজারল্যান্ড এমন একটি দেশ যেটি কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত নয়। সুইজারল্যান্ডে বিবাহ বিচ্ছেদের মাত্রা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি রয়েছে। এখানে প্রতি বছর 43% বিবাহিত পুরুষ মহিলার বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। জনসংখ্যার দিক থেকে দেখলে সুইজারল্যান্ডে হসপিটালের সংখ্যা বিশ্বে সবথেকে বেশি রয়েছে। শুনে হয়তো অবাক লাগবে যে সুইজারল্যান্ডে পশুর জন্য আইন রয়েছে। আপনি যদি কোনো পশুর সঙ্গে অভদ্র ব্যবহার করেন তবে আপনার জেল পর্যন্ত হতে পারে। সুইজারল্যান্ডের মানুষরা নিজের দেশের ভাষায় কথা বলেন না। এখানকার মানুষরা বেশিরভাগ জার্মান ভাষায় কথা বলতে পছন্দ করে থাকেন। সুইজারল্যান্ডের মহিলারা খুব বেশি বয়সে বিবাহ করে বাচ্চা প্রসব করতে পছন্দ করে থাকেন। সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষ নিজের কাছে বন্দুক রাখতে ভালোবাসেন, তবুও এখানে অপরাধের মাত্রা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম রয়েছে। সুইজারল্যান্ডের বাতাসে দূষণের মাত্রা কম থাকার কারণ হল এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার না হয়ে হাইড্রোজেন শক্তি ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির পরে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে, যার পতাকার গঠন বর্গক্ষেত্রাকারের মতো। ইন্টারনেটের কিওয়ার্ড www এর জন্ম সুইজারল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল। বিশ্বে পার্টিকল ফিজিক্স এর সব থেকে বড় ল্যাবরেটরি সুইজারল্যান্ডেই তৈরি করা হয়েছে। সুইজারল্যান্ড আয়তনের দিক থেকে অনেক ছোট দেশ হলেও দেশটি বাংলাদেশ থেকে 4 গুণ বড়। এই দেশের সীমানা ইতালি, ফ্রান্স আর জার্মানের সঙ্গে যুক্ত রয়েছে। সুইজারল্যান্ডের মানুষরা মূলত 4টি ভাষায় কথা বলে থাকেন। এদের মধ্যে ইতালি, জার্মান, ফ্রান্স সহ কিছু কিছু মানুষ ইংরেজি ভাষায়ও কথা বলে থাকেন। সুইজারল্যান্ডকে ধর্মের দিক থেকে বিচার করলে এখানকার 80% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আর বাকি 20%-এর মধ্যে বড় একটি অংশ রয়েছে নাস্তিক, যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।